এই সময় ওয়েদারটা বেশ চেঞ্জ হচ্ছে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে আবার কখনো হঠাৎ গরম রোদ উঠে যাচ্ছে ফলে প্রায় সব বাড়িতেই জ্বর জারির একটা প্রকোপ দেখা যাচ্ছে আর জ্বর হলে যেটা প্রধান সমস্যা হয় সেটা হচ্ছে খাওয়াই অরচি তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা বিশেষ করে এই জ্বর জারির সময় মুখে ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা আর ভীষণ হালকাভাবে তৈরি সহজ আর ওয়ান পট মিল বলা যায় মানে এই একটা রান্না করে নিলে যেটা একদম লাঞ্চ বা ডিনার পুরো কমপ্লিট হয়ে যাবে নমস্কার বন্ধুরা আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসলটেড রেসিপিজে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ঠিক যেমনটা দেখলেন আমি এখানে এক বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি আসলে এই রান্নাটা একটা সুগন্ধি হাতব চাল দিয়ে করারই নিয়ম তবে আপনারা চাইলে এমনি আতপ চাল অবশ্যই ব্যবহার করতে পারেন বা বাসমতি চাল আপনারা ব্যবহার করতেই পারেন চালটাকে ভালো করে ধুয়ে এইভাবে জল ঝরাতে রেখে দেব। আপনারা চাইলে কাগজের উপর বিছিয়েও শুকিয়ে নিতে পারেন এখানে ছ টুকরো উইথ বোন চিকেন পিস নিয়ে নিয়েছি পরিমাণটা বললাম না আপনারা যতটা চাল নেবেন সেই সাথে মাপ মতো নিয়ে নেবেন চিকেনটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে লেবুর রস আর গোলমরিচ মাখিয়ে রাখবো এখানে আমি লেবু রস ব্যবহার করেছি তবে আপনারা চাইলে টক দই ব্যবহার করতেই পারেন টক দই দিয়েও একইভাবে ম্যারিনেট করে করতে পারেন চিকেনটার মধ্যে লেবুর রস আর গোলমরিচ দিয়ে দেওয়ার পর হাফ চা চামচ নুন দিয়ে খুব ভালো করে মেখে আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য এটাকে রেখে দিচ্ছি প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে এবার রান্নাটা শুরু করছি একটা কড়াইতে খুব অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম প্রথমে এবার এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব প্রথমে আঁচটা বাড়িয়ে এক মিনিট মতন ভাজবো তারপরে আঁচটা মিডিয়ামে করে এটাকে একটুখানি ভেজে নিচ্ছি চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে গিয়ে এই রকম হয়ে যাবে মানে দেখেই বোঝা যাচ্ছে যেগুলো ভাজা হয়ে গেছে তারপর এগুলো তুলে নেব এবারে অবশিষ্ট তেলের মধ্যে আমি ওয়ান টি স্পুন বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধু বাটার দিয়েও রান্নাটা করতে পারেন ওয়ান স্পুন বাটার দিয়ে রান্নাটা করতে পারেন তাহলে এটা আরও হেলদি হয়ে যাবে বাটারটা ভালো করে গলে গেলে এর মধ্যে প্রথম একটা তেজপাতা ফোড়নে দিচ্ছি দশ থেকে বারোটা আমি গোটা গোলমরিচ ফোড়নে দিলাম এক টুকরো দারচিনি তিনটে এলাচ আর তিনটে লবঙ্গ ফোড়নে দিয়ে দিচ্ছি ফোরনটা তৈরি হয়ে গেলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া গাজর আর কিছুটা টুকরো করে কেটে নেওয়া বিনস সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব আমি আগেই বলেছি এটা একটা ওয়ান পট মিল মানে একই সাথে আমরা সমস্ত সবজির সাথে চিকেনটাকে চালের সাথে রান্না করে নেবো আর এখানে আতপ চাল ব্যবহার করার ফলে এটা বেশ সহজপাচ্য হবে আমি এখানে যেমন সাদা তেল আর একটু বাটার ব্যবহার করেছি তার পরিবর্তে আপনারা শুধুমাত্র বাটার দিয়েও রান্নাটা করতে পারেন তবে যেটা একদম মিস করবেন না সেটা হচ্ছে এই চিকেনটা প্রথমে একটু ফ্রাই করা এটা অবশ্যই করতে হবে তবে চিকেনটা খেতে ভালো লাগবে আপনারা যেমনটা দেখলেন আলুর সাথে বাকি সবজিটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি আমি এবার এর মধ্যে হাফ ইঞ্চে আদা তিন কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে তুলে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি একটু এবার আমি একটা চামচ আদা কুচি আর একটা চামচ রসুন কুচি দিয়ে দিলাম আর একটা বড়ো মাপের পেঁয়াজ একটু চোখো চোখো করে টুকরো করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালোভাবে ভাজবো একটু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই রান্নাটাতে আদা রসুনটাকে দুভাবে ব্যবহার করেছি কিছুটা আদা আর রসুন আমি কাঁচা লঙ্কার সাথে বেটে ব্যবহার করেছি আবার কিছুটা ফাইনলি চপ করে একটুখানি রান্নায় দিয়েছি এই ফাইনলি চপ করে যদি পরে ব্যবহার করা হয় তাহলে এর একটা আলাদা স্মেল আসে যেটা ভালো লাগে সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে জল ঝরিয়ে শুকিয়ে নেওয়া চালটা দিয়ে দিচ্ছি আমি আজকে এই রেসিপিটা যেটা তৈরি করছি সেটা হচ্ছে চিকেন পিসপাস আর আমাদের বাড়িতে চিকেন পিসপাস একটুখানি ঝরঝরে সবাই পছন্দ করে তো আমি ঝরঝরে করছি সেই জন্য চালটাকেও খুব ভালো করে ভেজে নেব এই চিকেন পিসপাস এটা বেসিক্যালি একটা অ্যাংলো ইন্ডিয়ান ডিশ মানে অনেক আগেকার ব্রিটিশদের সময়কার তবে অনেকে বলেন এটা ঠাকুর বাড়ির রান্না আমি যদিও অথেন্টিক রেসিপি এভাবে পাইনি তাই জন্য আমি আমি যেভাবে রান্নাটা করি মোটামুটি সেইভাবে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আপনারা একবার করে দেখতে পারেন আপনাদের ভালো লাগবেই চালটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দেড় চা চামচ নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাপ মতো জল দিয়ে দেব আমি এক বাটি পরিমাণ চাল ব্যবহার করেছিলাম আর এর জন্য ঠিক ওই একই বাটিতে মেপে দুই বাটি পরিমাণ জল দিয়ে দেবেন এই মাপটা কিন্তু কোনোভাবেই ভুল করবেন না তাহলে কিন্তু এটা ঝরঝরে হবে না খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব হাই ফ্লেমে ঠিক দু মিনিট পরে ঢাকাটা খুলে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ঢাকা লাগিয়ে ফ্লেমটা মিডিয়ামে করে প্রায় মিনিট সাতেক রান্না করে নেব। সাত থেকে আট মিনিট পরে ঢাকাটা খুললাম আর দেখুন বন্ধুরা এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে মানে প্রায় শুকিয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে মিনিট দশেক এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে তাহলে চালটা পুরোপুরি জলটাকে অ্যাবসর্ভ করে নিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে ঠিক দশ মিনিট পরে আমি ঢাকাটা খুললাম আর দেখুন বন্ধুরা একদম ঝরঝরে চিকেন পিসপাস কিন্তু একদম রেডি আমি সার্ভ করে দিয়েছি আর এই একটা রান্না হলে আপনাদের লাঞ্চ বা ডিনার যেটাই বলুন পুরোটাই কমপ্লিট মিল হয়ে যাবে আর দেখুন বন্ধুরা দেখতে কতটা কালারফুল আর কতটা সুন্দর লাগছে আমি আপনাদের কাছ থেকে একটু চালটা দেখিয়ে দিচ্ছি যদি ওইটা আতপ চালের তৈরি তবু দেখুন চালগুলো কিন্তু একটা আর একটার সাথে লেগে যায়নি আলাদা আলাদা রয়েছে আর একদম ঝরঝরে এটা তৈরি হয়েছে এই রান্নাটার একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার আছে যেটা আমি এখন পাচ্ছি আপনারা যখন রান্নাটা করবেন আপনারাও পাবেন আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে আপনারা এতক্ষণ দেখছিলেন চিকেন পিসপাসের রেসিপি আমি এটা একটুখানি ঝরঝরে তৈরি করেছি তবে অথেন্টিক রেসিপিটা এটা বেশ মাখা মাখা হয় সেক্ষেত্রে আপনারা চালটাকে ভাজবেন না আর জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন খুব সহজ সরলভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অনুরোধ করব যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অনেক অনেক লাইক আর শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই